হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের সাথে আছে আমাদের বড় ভাই, সবার প্রিয় আমিন ভাই। প্রতিনিয়ত আমাদের সাথে ভিডিও করে যাবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো আজকে আমাদের প্রতিযোগিতা হচ্ছে তেহরি আর পেপে পেপে তেহরি চ্যালেঞ্জ। যে সবার আগে এই তেহরিটা খেতে পারবে, খেয়ে আবার পেপে খেতে পারবে, সে আজকে উইন। আর আজকে যে হেরে যাবে তার জন্য শাস্তি স্বরূপ হচ্ছে, ভাই আপনি বলেন, ওয়াশরুম পরিষ্কার করতে হবে। আরে শুনলে আমার গা টা জানি কেমন। না না, এটা শুনো না না, এটা তুমি যদি হেরে যাও তাহলে তুমি ওয়াশরুম পরিষ্কার করবে, আমি হারলে আমি ওয়াশরুম পরিষ্কার করবো। আচ্ছা ঠিক আছে, দর্শক বন্ধুরা আপনারা যেভাবে আমাদেরকে সাড়া দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, আমরা সেভাবে আপনাদেরকে বিনোদন দিয়ে যাব। তার পাশাপাশি এত সুন্দর মজার খাউন দেখে তো জিভে জল আইসা পড়ছে, কখন যে খাবো সেটা চিন্তা করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করি। তো ভাই রেডি আপনি? রেডি, আমিও রেডি, আপনারা সবাই রেডি থাকেন আর দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো। এক দুই তিন। অনেক খারাপ। কষা কষা। অংশগ্রহণ করার জন্য দুদিন ধরে আনা হওয়া, জানি করে জিতবো, চেষ্টা করবো। দেখা যাক কি হয়। খুবই টেস্ট, আবার পাতা টাতায় লুকুচ্ছে, মনে হয়ে গেছে যেতে পারবো। খেলা তো খেলাই। দেখা, তুমি আমার কাছে দুর্নীতি করছো বুঝছো? দুর্নীতি নাই, আমার ভাই বাদ বেশি। দর্শক রেগুলে চলবো, যখন বাজি শুরু করার আগে তো দেখলেন, নইলে আমার যাবে। আপনি দাগ গেলেছেন ভাই? না ভাই, হ্যাঁ আমারও সম্ভব। পেঁপে আছে, কি ভাই পানি হওয়ার সময় নাই না পানি পরে। হ্যাঁ ভাই রে, এখনো সময় আছে, হারজিত তো আছে অবশ্যই। আজকে তুমি জিতবা, কালকে আমি জিতবো। দেখছিস
ভাই এখন আসল দুর্নীতি আছে, বুঝলি? আমি আজকে হেরে গেলাম, নেক্সট টাইম ইনশাল আমি জিতবো। আর আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাই দিয়েন নেক্সট ভিডিও কি নিয়ে চ্যালেঞ্জ করবো আমরা। অবশ্যই কিচ্ছু করার নাই আর, আচ্ছা আনানি হলে কোনো লাভ হবে না। হেরে গেলাম। আরেকটা আছে পেপে দিয়ে দেখো কি আগে মানে জিততে পারে, চ্যালেঞ্জ তো আরেকটা আছে, মানে দুইটা হইলে কিন্তু মানে বাথরুম পরিষ্কার। দেখেন ভাই আজকে আমি জিতছি, আজকে সুন্দর করে তেলে রাখা আছে। আমার সাথে ভাই দুর্নীতি হইছে? কোনো দুর্নীতি নাই, এখন হলো পেপে। ভাই এই যে আবাইটা আমার মনে হয় না ওর সাথে খাবো ভাই। খেলা তো ভাই খেলাই ভাই। দুটো লাগে একটা আমার হয় না দেন ওনার একটার সাথে আমি দুইটা আবার বিরিয়ানি। আমার আমার সবকিছুই বড় বড় বুঝছেন, মানে ওর সবকিছু ছোট ছোট তো ওই জন্য মানে ও আমার সাথে চ্যালেঞ্জ করে মানে জিততে পারছে। দেখছেন, নালে তুমি আমার সাথে জীবনে চ্যালেঞ্জ করে জিততে পারবে না। আম কথা কই না রহন নষ্ট ঠিক আছে, আমি তো বুঝছি তুমি আমার সাথে আর কি আমার অনেক বড় অনেক শশা না না এটা শুনো আমি তো এটা আমার সব পেলাম আমি দুন রাখা না আচ্ছা তো মানে ভাই হ্যাঁ তুমি কথা বলছো না আজকে বাথরুম পরিষ্কার তুমি বলো আজকে তো না তুমি তো আমার সাথে দুর্নীতি করছো। তুমি আমি কোনো দুর্নীতি করছি না, দর্শকরা দেখছে, দর্শকরা কমেন্ট করবো কেন যে আপনি প্লেট সাজাই সাজাইছে কি দেখে দিছো না। না 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 কিছু নাই, আমি ফার্স্ট টাইম বলছি আমি ওই সাইডে বসবো। তুমি ওই সাইড আর ওই সাইড না খাওয়ানোর লয় কথা, সাইড নিয়ে তো কোনো কথা নাই দর্শক, কিন্তু নেক্সট ডে আমি ওই সাইডে বসবো দেখবো কেটা যেতে হারে সমস্যা নাই। ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি দিচ্ছ না তাহলে মানে কি করতে হবে আমার? এখন আপনার ওয়াশরুম যেহেতু কথা দেওয়া হয়েছে পাবলিকরে ওয়াশরুম পরিষ্কার করতে হইব। যাই হোক আপনি আমার বড় ভাই, যেহেতু সবসময় বাড়ির ওয়াশরুম আমি পরিষ্কার করি, আমি পরিষ্কার করুম আপনার কাছে ক্ষমা করে দিলাম। ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসলে কিন্তু আমি ওয়াশরুম পরিষ্কার করি না, ওয়াশরুম পরিষ্কার করার লোক আছেন ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।